বলেছো, বেশ বলেছো। এইবার আমার কাছে করে জিজ্ঞাসা, বলে বলে পূজ্য ধরো মন, পঞ্চ পাণ্ডবের ঔরসে কাজখানা ছেলে ওরে হল, এক দ্রৌপদীর গর্ভে বাবা জানে ছুটি বলো। একদিকে আছে বপুর বাহন, সেদিনকে অভিমন্যু চিত্রাঙ্গদার কাছ থেকে একটা ছেলে জন্ম হয়েছিল আমার, সুন্দরভাবে আপনারা জানেন। তারপরে এদিকে কে হয়েছে না, নামজার অভিমন্যু, সেদিন এটা হচ্ছে আলাদা। আর দ্রৌপদীর গর্ভে পাঁচটা ছেলে হয়েছিল, কি ওরে নামতি যাহার শতানি সুত করা হল, ওরে সুত সেনা আপনারা জানেন সুখী বল। সৌতনে মনে একটা ছেলে ওরে নয়, ওরে পাঁচটা সন্তান বাবা জন্ম দিল জানেন মহাশয়। সব কটা দন্ত দিয়ে নামে হলো, ওরে সুত কেতু আমার জয়ী জানা ভালো, সুত কর্ম সুত কেতু সতা নিতে হয়, সুত সেনা নাম রাখো নাম গাইয়ে যায়, সুত কর্ম আমার জানেন মহাজ্ঞানী। এইটাই আমার যুধিষ্ঠি নকুল আর সহদেব গোস্বামী, এই ভীম আর অর্জুনে জানেন মহাশয়, পঞ্চ পাণ্ডবের সেদিন ঔরাজ্যত ভাই, দ্রৌপদীর গর্ভে আমার জন্ম হইয়া গেল, মহাভারত তাই বাবা প্রমাণ দিয়েছিল। তাই বলি শোনো কথা শোনো আমার ভাই, আগের জন্মে একটা কুকর্ম করে তাই কুরুক্ষেত্রে দাদা মা যাই, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, নাকি আগে থেকে তুমি ভেবে দেখো। তোমার মনে পড়ছে অর্জুন বলেছিল আমি এও যুদ্ধ করব না, আমি কাকে মারব, আমার গুরুদেব আমার ভাই আমার দাদা আমার ভাই তো সবাই তো আমার আপনজন, আমি কাউকে মারতে পারব না। সেদিন বিশ্বরূপ দেখালে অর্জুনকে বলেছিল, ধন্যবাদ দাদা ভাই কমিটি কমিটি তুমি দিলে বেশ ধন্যবাদ, আমার কমিটি ভাইদেরকে 50 টাকা আমাকে দিয়েছে, আমার তো মনে কোনো কিছু দেওয়ার নাই, আমি কাই বাক্যে মনো বাক্যে প্রার্থনা করছি মা আদ্যাশক্তি মহামায়ার কাছে, যিনি 50 টাকা দিয়েছেন এই 50 ডিগ্রি যেন মঙ্গল হয়, নাকি বলছে 50 টাকা দিয়ে তো ব্যাংকে যেন 5 লাখ টাকা ঢুকে পড়ে, চিন্তা না তাহলে আর অনুষ্ঠান করতে কষ্ট হবে না, নাকি বাবা আমি কি বলি বাবা। আমি প্রত্যেককে মেরে রেখেছি, ভেবে দেখো তুমি আমি হলাম উপায়, শোনো তুমি হলে উপলক্ষ বিচার করা যায়, অভিমন্য কেমন ভাবে মরবে সপ্তরথীতে ঘিরে বহুচক্রের মধ্যে খানে, সেইটা যদি তুমি দেখাতে। আর অর্জুন বলো যুদ্ধ করতো না, সেই সাতটারথী মহারথীতে ঘিরে সপ্তরথীতে ঘিরে তাকে মারা হলো, সেই রূপটা যদি তুমি দেখাতে। আর অর্জুন কিন্তু যুদ্ধ করতো না, গান্ডীব তো ফেলে দিল, গান্ডীব ধনু ফেলে দিয়েছিল, তুমি বললে অর্জুন এই গান্ডীব ধরে তোমায় যুদ্ধ করতে হবে। অর্থাৎ কেন জানো, ক্ষত্রে ধর্ম যুদ্ধ করা মারের বদলে মার, নাকি যে মারবে তাকে মেরে বল শোধ নিতে হবে। কথায় কথায় দিয়ে চলাম,
সৌরভ এসেছে আমাকে 20 টাকা দিতে। সৌরভ কি দেখেছেন কত সুন্দর ছেলেটার নাম, জগতের মধ্যে সৌরভ হয়ে থাকুক নাকি বাবা। বলছে 10 আর 10 এ 20 গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খেয়েই নিস নাকি বলছে। আমার বিআই মশাই বলছে 20 দিয়েছি। 20 মানে কি, এই দেখো 20 মানে কি জানো, মানে একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে ধানের জমিতে স্প্রে করা, আর 21 মানে অমৃত দান করা। যিনি আমাকে অমৃত দান করেছেন সেই সুন্দর ভাবে 20 টাকা যেন তার মঙ্গল হয় নাকি বলছেন। এমন সময় আমি কি বলিব ভাবের কথা তোমার কাছে যাই, আর এক কথা কইয়া গেল বিআই মশাই পাগল রে। আপনি কি জানেন না হে, এরা আমার কাকার ছেলে বটে, একটা হার বড় হার করে নিয়ে এসেছে, হাজার করা মাল বটে, যার রাজ্য তারা নাহি এলো বিআই হাই। তুমি কেন পাতাইলে ধর্ম বলো তো নাই, তুমি মুচ্ছুদি কেন করতে এলে মাঝখানে তে জানি, তুমি নাজরাতে এলে কেন বলো পটল ভরি। আর কুকুরের মতো লাজ লড়ি কি হবে হে, তুমি গয়লা ছেলে দুধ না ব্যবসা করবে, ওই দেখো নানুরে বাজারে বসবা, যুদ্ধের মর্ম কি বুঝবে। আমি কি বলিব ভাবের কথা তোমাকে জানাই, তাহলে তারা নাহি এলো আমার বিআই মশাই হাই। আমার কাকিমা নাম যারে কুন্তি হইল, এরা পাণ্ডুর কেউ বলো ওরা সাথে সন্তান নয় ভালো বলতে দাদা। মহাভারত প্রমাণ দিয়েছে সম্পত্তি হয় এক বাপের আর সম্পত্তি হয় এক বাপের, মানে যারা আমার কাকার ওরা তো সন্তান নয় তাদেরকে আমি ভাগ দেব কেন, কিসের জন্য বলবো। ধর্মকে ডেকেছে যুধিষ্ঠিরকে জন্ম দিয়ে দিয়েছে, যুধিষ্ঠির জন্ম নিয়ে নিয়েছে। তাহলে যুধিষ্ঠির ধর্ম হচ্ছে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির নাকি, যে যুদ্ধে স্থির থাকতে পারে সেই তো যুধিষ্ঠির নাকি, যে যুদ্ধ করেছে স্থির থাকা করিয়েছে। আর পবনকে ডেকেছে, পবনকে ডেকে ভীমের জন্ম নিয়ে নিয়েছে, আমি একটুখানি বলে জানাই আপনাকে দিয়ে। আর একটা কথা বাবা আমায় বলে যাই, আমার ছেলে আজ শোনো কথা, আমার ছেলেদের মধ্যে কোনো অশান্তি আছে, আমি দুর্যোধন, আমি বিআই মশাই তোমার, আমার ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই, মেয়েদের মধ্যে হিংসা নাই, আর তোমার মধ্যে তুমি আমার ভাইদের হিংসার আগুনটাকে জ্বালিয়ে দিয়েছো। আমার এই যে এই আমার বিআই মশাই, আমি বলেছিলাম মা মাটির মানুষকে ভাগ করো না, সুজার মা গঙ্গা পাবে না, ছুঁচের টাকায় যতটুকু মাটি উঠবে ততটুকু নিয়ে নেবো আর বাদ বাকি সব দিয়ে দেবো। আর এ মালটা দু মুখো সাপ, সাপের মুখে চুমুক, ব্যাঙের মুখে চুমুখে বলছে বিআই মশাই বলছে চুন, বিনা যুদ্ধে নাই দেবো সুযোগী, ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে সেই ডগাতে দেওয়া হবে না, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তোমায় যুদ্ধ করে নিতে হবে নাকি। সাজার মা কখনো গঙ্গা পাবে, ছুঁচের ডগা যতটুকু মাটি উঠবো সেইটুকু নেব ভাই, আর বাদ বাকি তোদেরকে দিয়ে দেব। আচ্ছা পাঁচখানা গ্রাম তো তোমার চেয়েছিল অবশ্যই, কিন্তু তুমি যে জরাসন্ধের ভয়ে একদিন দ্বারকা তৈরি করে দিয়েছিলে, কিন্তু পঞ্চ পাণ্ডবদেরকে পাঁচখানা গ্রাম দিলে না। আপনাদের বীরভূমে কত সুন্দর জেলা আছে বলুন দেখি, কটা, এদিকে নানু, এদিকে শিউরি, এদিকে ইলামবাজার বীরভূম কটা, আর এদিকে বোলপুর কি গো, তাহলে মেন মেন শহর কোটাতে যেগুলো বর্ডার পাস হবে স্ট্যান্ডার পাস হবে সেই মাল কোটা চাইছে কি বলছে, কেন এই পাশাপাশি গ্রাম নিলেন না, এগুলা নিতে হবে না। এই যে চার কল গ্রাম কি, তারপরে খালা পাপুরি
এদিকে চিৎকা উরুন্দি বড়া মাসুন্দি পাণ্ডুগ্রাম খাটুন্দি এসব নিলে না কি বলছে এই পাঁচখানা গ্রাম হচ্ছে না ভালো করে একবার ম্যাপে দেখে নিন তো চার পাল গ্রাম তারপরে আমার কোথা খালা বাবুরি দুটো নাকি আর কোথা এই বনগা জলন্দি পাঁচটা হয়েছে তো ঠাকুর এই পাঁচখানা মাল কেন নিলেন যেদিকে ভালো ভালো ট্রেন্ডার হবে সেই বর্ডার গো না কেন ঘিরতে এলে একটা মজার কথা আমি দূরের ধনকে করিলাম জয় তোমার ঘরে কিনা মনে আমার ভেবে দেখো বিয়াই মশাই রাজ সবার মাঝখানে আমার বন্ধু নাম যারে কর্ণ হাইরে মরি হাই তুমি ছিলে শোনো সকা তোমার জানাই পঞ্চমানু সবাই মিলে তাদের ঘিরে ধরে আরে সুত পুত্র বলে বাবাই অপমান করে রাধা হলো তার জননী চিন্তার করা চাই ওরে সত্যি কথা বলি আজ শোনো সমুদায় রাধা তার জননী শোনো কথা কানে আরে সুত পুত্র বলে আমরা করিল যতনে সেদিন আমার দুর্যোধনে কি কর্ম করিল আমার কর্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরিল জড়িয়ে ধরে তাকেই আমার বুকের মধ্যে আমি আমার রাজ্যখানা দান করিলাম কোনখানেতে শুনি অঙ্গরাজ্য দান করিলাম হাইরে মরি হাই অঙ্গরাজ্যের রাজাই আমি বানিয়ে দিলাম তাই সেদিন আমার অঙ্গরাজ্যের রাজা করলাম আমি ও বই আমার ভাইয়া জীবন শোনো কথা তুমি অধিদন্দ্রের ঘরে এসে লালন পালন হলো এই কথা জেনেছিল শ্যাম চিকন কালো তাই তারে অপমান করলে তুমি হাই তাই তো রাজা করে আমি তারে ভাগ দিলাম ভাই আর তুমি তারে অপমান করেছো কোন দিন করেছো তোমার মনে নাই যে কর্ণ তোমাকে সেদিন নিজের সন্তান বিষকে টুকে কেটে ঢোল ঢাল অম্বল টক সব কিছু করে খাইয়েছিল আর সেদিন তুমি বিশ্বাসঘাতকতা করলে ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই জন্য তাই দেখো ঠাকুর মশাইকে বলছি রাগ করবেন না কলির বামুন ঢোরা সাপ যে না ছবে তারই পা বুঝতে পেরেছেন এখনকার বামুনও যা ফেরার লোমও তাই বুঝতে পেরেছেন দুটোই সমান কিছু মনে করি না তাই কেন বলেন দেখিনি শুদ্ধ ভেড়ার লোমে কি হয় কম্বল হয় তো আর কম্বল ছাড়া বসতে দেয় মানুষকে দেখবেন মানুষ মারা গেলে যখন কইতে নাই এই আপনার চাবিটা নিয়ে নাই নাই না দড়িটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ডগে একটা চাবি আছে বুঝতে পারছেন কম্বলে বসায় আসনে বসিয়ে দেয় তাই এই রকম আমার এই বিআই মশাই তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে তুমি কাপড় ছিঁড়ে গালি করে বললে হেটা গাইতে ফোন করে